500 বছর অপেক্ষা শেষে অযোধ্যা রাম মন্দিরও তৈরি হয়ে গেল, লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা 1000 টাকা হয়ে গেল, তবু 2024 সালেও এসে আমার কত সিঙ্গেল ভাই বোনেরা আজও এই ভ্যালেন্টাইন ডেতে সিঙ্গেল থেকে মিঙ্গেল হতেই পারলো না। 2024ও ভ্যালেন্টাইন ডেতে এসে আমরা সিঙ্গেলই থেকে গেলাম। 2024 সালের ভ্যালেন্টাইন ডেতেও সিঙ্গেলই থেকে গেলাম। 2024 সালের ভ্যালেন্টাইন ডেতেও সিঙ্গেল থেকে গেলাম। 24টা বছর সিঙ্গেলই কাটিয়ে দিলাম, সিঙ্গেলই রয়ে গেলাম, মিঙ্গেল আর হলো না, সিঙ্গেলই থেকে গেলাম। 2024 সালের ভ্যালেন্টাইন ডে তো আমি সিঙ্গেল থেকে, এই বছরও ভ্যালেন্টাইন ডে আর নেই আমার কপালে। 2024ও সিঙ্গেল থেকে গেলাম। 2024 সালের ভ্যালেন্টাইন ডে তে এখন সিঙ্গেলই থেকে গেলাম। সরস্বতী পূজায় সিঙ্গেলই থেকে গেলাম, সিঙ্গেল থেকে গেলাম। বিগত বছরগুলোর মতো এই বছর আমি সিঙ্গেলই রয়ে গেলাম। এই বছর সিঙ্গেল থেকে গেলাম। গার্লফ্রেন্ড এবারও জুটলো না, সিঙ্গেল থেকে গেলাম, সিঙ্গেলই রয়ে গেলাম, সিঙ্গেলই রয়ে গেলাম, সিঙ্গেল থেকে গেলাম, সিঙ্গেলই থেকে গেলাম। 2024 কেউ একটা প্রপোজ করলো না, সিঙ্গেল রয়ে গেল, সিঙ্গেলই রয়ে গেল। 2024 সালও ভ্যালেন্টাইন ডে তে সিঙ্গেল থেকে গেলাম। প্রতি বছরের ন্যায় এবছরও ভ্যালেন্টাইনে আমি সিঙ্গেল, সিঙ্গেলই থেকে গেলাম। এবারও ভ্যালেন্টাইন ডে তে সিঙ্গেল থেকে গেলাম। 21টা বসন্ত পেরিয়ে গেল, সিঙ্গেলই রয়ে গেলাম। এই ভ্যালেন্টাইন ডে তো পূর্ণতা পায়নি যাদের ভালোবাসার কাহিনী, আজ তাদের সবাইকে নিয়ে যাব মৌসুমী। নতুন গল্পের সূচনায় আবারও ভাসাবো টাইটানিক আপনাদের ভালোবাসার যমুনায়। আর প্রত্যেকটা গল্পের মতোই ভালোবাসা পাওয়া কিংবা না পাওয়ার এই গল্পটা শুরু হলো ঠিক রাত 12:30টার সময়ে রেলগাড়ি রাত জাগা স্টেশন আর এক কাপ চাকে সঙ্গী করে। খাগড়াগাঁ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, যেখানে আসবে রাত 1:16 সাহারসা জাংশন থেকে শিয়ালদাগামী হাটেবাজার এক্সপ্রেস। আর সেই ট্রেন ধরেই আমার প্রথম গন্তব্য শিয়ালদা স্টেশন। আমার এখানে কোচ হচ্ছে B2, সিট নাম্বার সম্ভবত 30, আর ট্রেন চলেও এসছে, দেখা গিয়েছে হেডলাইটের আলো। রাত 1:15 সময় যখন ট্রেনে উঠলাম, তখন আমি আর কোচ অ্যাটেন্ডেন্ট ছাড়া কামরা সব যাত্রী নিদ্রাচ্ছন্ন। সেই অন্ধকার, সে রাতে আরও একজন জেগেছিল, লাইট জ্বালাতেই ছুটে পালালো। এই পরিস্থিতিতে গল্পের নায়িকা থাকলে ভয় পেয়ে সে আমাকে জড়িয়ে ধরত কিনা এ কথা ভাবতে ভাবতেই পাশ দিয়ে ছুটে বেরিয়ে গেল দীঘা থেকে NGP-গামী পাহাড়িয়া এক্সপ্রেস। রাত 1:20 আমাদের ট্রেন ছেড়ে দিল খাগড়াঘাট স্টেশন, আর একই সাথে আপার বার্থ থেকে আমার সিটটা সাইড লোয়ারে কনভার্ট হয়ে গেল। দেখছি আমার B2 সিটে অন্যজন শুয়ে আছে। কোচ অ্যাটেন্ডেন্টকে বললাম যে তুলে দিন, তা বলে এত রাতে কি ঢাকা যায়, পাশের একটা সাইড লোয়ার ফাঁকা আছে। বললাম এখানে তো বসা যায়, বুঝে বললাম, বললাম বেডরোল নিয়ে আসুন, এখানেই বেড বিছাবো। এরপর লাইটটা অফ করে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম যখন ভাঙলো তখন ঘড়ির কাটায় 4:30, আর একই সঙ্গে আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে শিয়ালদা স্টেশনে। অপর্যাপ্ত ঘুম আর ক্লান্তিকে সঙ্গে করে অন্যান্য যাত্রীদের সাথে পায়ে পা মিলিয়ে ব্যাগটাকে টানতে টানতে নিয়ে এলাম শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে যাত্রী প্রতীক্ষালয় বা ওয়েটিং রুমে। এই ওয়েটিং রুম 24 ঘন্টায় খোলা থাকে, আর অপেক্ষা করার জন্য দরকার ট্রেনের PNR নাম্বার এবং ঘণ্টা পিছু 10 টাকা। একটা চেয়ার টেনে নিয়ে সেখানে নিজেকে ফিট করলাম। টিভিতে তখন পরিবেশন হচ্ছে বিহারের রাজনীতির পালা বদল। টাইম টেবিল চেক করে দেখলাম শিয়ালদা থেকে নামখানা যাওয়ার পরবর্তী ট্রেন রয়েছে ঠিক সকাল 7:14। টেবিলে নেক পিলো রেখে তাতে ঘাড় গুজে ঘণ্টা দেড়েকের জন্য নিদ্রা দেবীকে আহ্বান করলাম। নির্ধারিত সময় ঘুম থেকে উঠে যখন স্টেশনে পা রাখলাম, তখন রাত ফুরিয়ে দিনের আলো ফুটেছে, আর একই সঙ্গে বেড়েছে যাত্রী ব্যস্ততা। ব্যস্ত আমিও পরবর্তী ট্রেন ধরতে চলে এলাম শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায়। এই সূত্র ধরেই বলে রাখি, শিয়ালদা স্টেশনে মোট 3টি টার্মিনাল রয়েছে, নর্থ, মেন এবং সাউথ। প্ল্যাটফর্ম নম্বর 1-5 শিয়ালদা নর্থ, প্ল্যাটফর্ম নম্বর 6-14 শিয়ালদা মেন, এবং প্ল্যাটফর্ম নম্বর 15-21 শিয়ালদা সাউথ। সুন্দরবন, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, বকখালি, মৌসুনী এইসব ট্যুরিস্ট স্পটগুলো যাওয়ার নিকটবর্তী স্টেশনের ট্রেন পাওয়া যায় এই শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায় বা সাউথ সেকশনে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম। 109 কিলোমিটারের জন্য ভাড়া পড়ল মাত্র 25 টাকা। ফিরে এসে দেখলাম সকাল 7:14 শিয়ালদা নামখানা লোকাল দেওয়া হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার
18 নম্বর প্ল্যাটফর্মে। যাত্রী ব্যস্ততার মাঝে সেখানে পৌঁছে দেখি আপের ট্রেনটা তখন ঢুকছে। এটাই আবার ডাউনে ফিরে যাবে শিয়ালদা থেকে নামখানার পথে। এমনি তো রবিবার ছুটির দিন, যাত্রী ভিড় খুব একটা হবে না এটাই মনে মনে ভেবে রেখেছিলাম। প্রায় ফাঁকা একটা কামরায় উঠে পছন্দ মতো একটা জায়গাও পেয়ে গেলাম। গল্পের দ্বিতীয় অধ্যায় লেখার জন্য উঠে পড়েছি সকাল 7:14 নামখানা লোকালে। যারা সুন্দরবন যাবেন তাদের জন্য হচ্ছে ক্যানিং লোকাল, আর যারা বকখালি কিংবা মৌসুমী যাবেন তাদের জন্য হচ্ছে নামখানা লোকাল। আর দুটো লোকালে কিন্তু ছাড়ে হচ্ছে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে। শিয়ালদা থেকে নামখানা হচ্ছে 108 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 51 মিনিট। ট্রেন ছাড়ার আগে মনে পড়ল জলের বোতল, একটা কাপ, একটা চামচ, এইসব প্রয়োজনীয় জিনিসগুলো এবার বাড়ি থেকে আনা হয়নি। সেইগুলো সংগ্রহ করতেই ট্রেন থেকে নেমে পড়েছিলাম। হকাররা তাদের দোকানের ঝাঁপ খুলে দিয়েছে প্ল্যাটফর্মের বিভিন্ন প্রান্তে। তাদেরই একজনের কাছ থেকে সংগ্রহ করলাম খান্দুয়েক ডিম সেদ্ধ। কাপ জোগাড় করলাম, চামচ জোগাড় করতে পারলাম না, গরম জল তো আছেই, আর সাথে আসছে হচ্ছে কফি। এতদিন চায়ের কথা বলতাম, ইনস্ট্যান্ট চায়, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফি। কফি বানাতে গিয়ে হলো মহাবিপত্তি, জল গোলাবো কী করে, সঙ্গে চামচ নিত। মনে পড়লো ব্যাগে রাখা পেনটার কথা, প্রেমিকাকে চিঠি লিখবে বলে যত্ন করে রেখে দিয়েছিলাম। আপাতত ওটা দিয়েই কফির স্বাদ ছিল প্রেমের থেকেও গভীর। ট্রেনে যখন উঠেছিলাম তখন ট্রেন ছিল হচ্ছে নামখানা লোকাল, আর ছাড়ার মুহূর্তে ট্রেন হয়ে গিয়েছে বনগা লোকাল। প্রচুর ভিড়, এই সকাল সকালই সিটে 4 জন বসেছে গুতো গুতো করে। কামরা ভর্তি প্যাসেঞ্জার নিয়ে ছেড়ে দিল 7:14 নামখানা লোকাল। শিয়ালদা থেকে 17 কিলোমিটার পথ চলে নামখানা লোকাল পৌঁছালো সোনারপুর জংশন, যেখান থেকে ভাগ হয়ে যায় ক্যানিং যাওয়ার লাইন। তাহলে লাগেজ টাগেজ যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা। সোনারপুর জংশন পেরিয়ে আসার পর শিয়ালদা থেকে 25 কিলোমিটার দূরেই রয়েছে বারুইপুর জংশন। বারুইপুরের পেয়ারা বিখ্যাত বটেই, একই সঙ্গে বারুইপুর থেকে ভাগ হয়ে যায় ডায়মন্ড হারবার যাওয়ার লাইন। বারুইপুর থেকে কয়েকটা স্টেশন পর শিয়ালদা থেকে 49 কিলোমিটার দূরে রয়েছে জয়নগর মজিলপুর, যেখানে বিখ্যাত জয়নগরের মোয়া, আর সেই সাথে আমার দর্শক বন্ধু তো বটেই। পরবর্তী স্টেশন লক্ষ্মীকান্তপুর। নামখানা থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন কম থাকলেও 46 কিলোমিটার দূরে লক্ষ্মীকান্তপুর থেকে অনেক ট্রেন রয়েছে। লক্ষ্মীকান্তপুর স্টেশন পার করেই শিয়ালদা থেকে 95 কিলোমিটার দূরেই রয়েছে কাকদ্বীপ স্টেশন, বা বলা ভালো গঙ্গাসাগরের প্রবেশদ্বার। পরবর্তী সময়ে এই কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত 40 কিলোমিটার রেলপথ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। 9:55 আমাদের ট্রেন পার করলো কাকদ্বীপ স্টেশন। এতক্ষণে ট্রেন অনেকটাই ফাঁকা হলো, এর আগে পর্যন্ত চিপে বসেছিলাম, ব্যাগ ট্যাগ নিয়ে চিপে চুপে। মানে নামখানা লোকালে এত ভিড় হয় আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম। মানে এর আগে কয়েকবার এই ট্রেনে ট্রাভেল করেছি, বাট এত ভিড় কোনোদিন দেখিনি। কাকদ্বীপের একটা স্টেশন পরেই রয়েছে নামখানা, এবং একই সাথে শিয়ালদা থেকে 108 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন পৌঁছে গেল তার সেই স্টেশনে। সময় সকাল 10:09 পৌঁছে গেলাম দক্ষিণ 24 পরগনার নামখানা স্টেশনে। এটাই লাস্ট, এরপরে আর ট্রেন যাবে না, কাজেই এখানে পৌঁছে ধীরে সুস্থে ট্রেন থেকে নামুন। নামখানা স্টেশন খুব বড় না হলেও স্টেশনের বাইরে বেরিয়ে মৌসুনী, বকখালি এবং লালগঞ্জ যাওয়ার টোটো অ্যাভেলেবেল রয়েছে। বাগডাঙ্গা যাবো, বাগডাঙ্গা একজন একজন চলো। নামখানা স্টেশন থেকে যাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ড, তারা স্টেশন থেকে বেরিয়ে টোটো রিক্সা রিজার্ভ করে বাগডাঙ্গা ফেরিঘাট, না হলে 7 মাইল বাজার হয়ে হুজুদের খেয়াঘাট, না হলে 10 মাইল বাজার থেকে পাতিবুনিয়া ঘাট পৌঁছে সেখান থেকে ফেরি পার করতে পারবেন। সবগুলো ঘাটে যাওয়ার ক্ষেত্রেই টোটো রিক্সা রিজার্ভে এবং শেয়ারিংয়ে পাওয়া যাবে। শেয়ারিংয়ের ক্ষেত্রে খরচ পড়বে মাথাপিছু 60-70 টাকা, এবং রিজার্ভের ক্ষেত্রে 250-300 টাকা। যারা সোলো ট্রাভেলার কিংবা কাপেল শেয়ারিং টোটো পাচ্ছেন না, নামখানা স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে জিও গাড়ি পেয়ে যাবেন। মাথাপিছু 35 টাকার বিনিময়ে এই জিও গাড়ি আপনাকে নামিয়ে দেবে বাগডাঙ্গা ঘাটে। গাড়ি ফুল না হওয়া পর্যন্ত জিও গাড়ি ছাড়ে না, তাই আপনাকে খানিকটা সময় অপেক্ষা করতে হবে। আর এই জিও গাড়ি বাগডাঙ্গা ঘাট ছাড়া পাতিবুনিয়া বা হুজুতের ঘাটে যায় না। স্টেশনের বাইরে বেরিয়ে এসে টোটো রিক্সা পেয়ে গেলাম, এটা শেয়ারিং টোটো রিক্সা। আমার সঙ্গে আরও 2 জন আর কি প্যাসেঞ্জার আছে, তারাও যাবে। লোকাল ভাড়া পড়বে এখান থেকে 60 টাকা পার পার্সন, আর যদি আপনারা টোটো রিজার্ভ করেন তাহলে পড়বে হচ্ছে 300 টাকা। আর এখান থেকে বাগডাঙ্গা ঘাট সময় লাগতে পারে ওই 45 মিনিট মতো। এই হচ্ছে সেই হাতানিয়া দোয়ানিয়া নামখানা সেতু। আপনারা যারা বাংলাদেশের ব্লগ দেখেছিলেন যে ক্রুজে করে বাংলাদেশ, এই সেই ব্রিজ যেটা ওই জল না কমলে আমরা পার করতে পারছিলাম না। ভারত থেকে বাংলাদেশের যত সমস্ত বাণিজ্যিক আর কি বার্জগুলো আসে, মালপত্র নিয়ে যায়, সব এই রুট দিয়ে যায়। খুব বিজি রুট এটা। এখান থেকে বকখালি হচ্ছে 24 কিলোমিটার। আর যারা কলকাতা থেকে বকখালি আসছেন,
বাই রোড তারা কিন্তু এই রাস্তা ধরে বকখালি যাবে, বা ট্রেনে করে এসে এখান থেকে আপনারা ম্যাজিক গাড়ি কিংবা টোটোও পেয়ে যাবেন বকখালি যাওয়ার জন্য। তিনটে মেন এখানে জায়গা রয়েছে, এক হচ্ছে মৌসুনী আইল্যান্ড, আরেকটা হচ্ছে লালগঞ্জ, আরেকটা হচ্ছে বকখালি। মৌসুনী আইল্যান্ড শেয়ারিংয়ে ভাড়া এখানে 60 টাকা, বকখালিও ভাড়া হচ্ছে শেয়ারিংয়ে 60 টাকা, কিন্তু যদি লালগঞ্জ যান শেয়ারিংয়ে সেক্ষেত্রে পড়বে হচ্ছে 90 টাকা। লালগঞ্জটা রাস্তা একটু বেশি এখান থেকে, ওই জন্য ওটার ভাড়া বেশি। নামখানা স্টেশন থেকে বাগডাঙ্গা ফেরিঘাট পর্যন্ত আসতে সময় লেগে গেল প্রায় 50 মিনিট। বাট ঘাটের ধারে যতক্ষণে আমাদের টোটো গাড়ি রিক্সা পৌঁছালো ততক্ষণে নৌকাটা আর কি ছেড়ে গিয়েছে, আবার ঘুরে আসবে, ততক্ষণে একটু ওয়েট করতে হবে। এই সাথেই বলে দিই, ফোর হুইলার নিয়ে যারা আসছেন তারা কিন্তু বাগডাঙ্গা ঘাটে আসবেন না, কারণ এখানে কিন্তু আশেপাশে কোথাও গাড়ি রাখার জায়গা নেই। তারা কিন্তু অন্যান্য যে দুটো ঘাট আছে, হুজুতের ঘাট আর ওই পাতিবুনিয়া ঘাট, ওখানেই যাবেন, এদিকে আসবেন না। আর এই যে গাড়িগুলো আসছে এগুলো হচ্ছে জিও গাড়ি। এই জিও গাড়ির ভাড়া হচ্ছে শেয়ারিংয়ে এই ঘাট পর্যন্ত নামখানা থেকে হচ্ছে 35 টাকা করে। নৌকা যতক্ষণে ফিরে আসছে ততক্ষণ একটু দেখে নিই এই মৌসুনী আইল্যান্ডের ভৌগোলিক অবস্থান। হুগলি নদী তার চলার পথে বঙ্গোপসাগরে মিশে যাওয়ার আগে তার বিভিন্ন প্রবাহিত ধারা বা চ্যানেলের মাঝে মাঝে বিভিন্ন আইল্যান্ড গড়ে উঠেছে, যেমন গঙ্গাসাগরের সাগরদ্বীপ, নয়াচর, হেনরি আইল্যান্ড, জম্মুদ্বীপ। মৌসুনী আইল্যান্ড তাদের মধ্যে একটি, যার তিন দিকে নদী এবং একদিকে বঙ্গোপসাগর। কাল্পনিকভাবে যদি নদী আর সাগরের সঙ্গমে একটা বোট চালানো যায় সেক্ষেত্রে মৌসুনী থেকে গঙ্গাসাগর হয়ে মন্দারমণি দূরত্ব হবে মাত্র 50 কিলোমিটার। একইভাবে 6 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক বা রেলসেতু তৈরি করে যদি কাকদ্বীপের সাথে সাগর দ্বীপকে জুড়ে দেওয়া যায় তাহলে গঙ্গাসাগর পৌঁছানো আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। নৌকা পার করেই পেয়ে গেলাম শেয়ারিং টোটো রিক্সা, যে রিক্সা চড়ে আমার গন্তব্য মৌসুনী আইল্যান্ডের একদম শেষ প্রান্তে, যেখানে হুগলি নদী আর বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে বিভিন্ন বিচ ক্যাম্প গড়ে উঠেছে, তার মধ্যে একটি শ্রীজাস ইন রিসর্ট। এখান থেকে আধা ঘন্টা মতো লাগবে আমি যে ক্যাম্পে আছি সেখানে যেতে, আর টোটো ভাড়া নিল হচ্ছে 30 টাকা। সবাই ঘুরছে জোড়া জোড়া, আমি ঘুরছি সিঙ্গেল ছোড়া। মৌসুনী আইল্যান্ড আদতে একটা গ্রাম, যেখানে টুরিস্ট ক্যাম্পের পাশাপাশি রয়েছে প্রচুর মানুষের বসবাস। গতকাল রাত 1:15 ট্রেনে চেপেছিলাম আর এখন টাইম হচ্ছে 12:15, 11 ঘন্টা ধরে শুধু চলছি আর চলছি। অবশেষে আমার গন্তব্যের সন্ধান পেয়েছি। এই অঞ্চলে প্রচুর ক্যাম্প রয়েছে, যারা একটু গ্রাম টাম পছন্দ করেন না তারা সেই ভাইবটা কিন্তু এখানে আসলে পাবেন। টোটো আমাকে যেখানে নামিয়ে দিল সেই রাস্তা থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে শ্রীজাস ইন টুরিস্ট ক্যাম্প। ক্যাম্পে প্রবেশ করার পর প্রত্যেক টুরিস্টকেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হয় ডাবের জল। বছর আড়াই আগে যখন মৌসুনী আইল্যান্ড এসেছিলাম সেই মৌসুনী আর এই মৌসুনী কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, একদম পায়ের নিচে সমুদ্র এরকম জলের আওয়াজ আসছে। মালদ্বীপসের ওয়াটার ভিলার আর কি লোকাল ভার্সন অনেকটা এরকম মনে হবে। এক ঝলকে দেখে নেব এই ক্যাম্প কী ধরনের অ্যাকোমোডেশন প্রোভাইড করে টুরিস্টদের জন্য। এই ক্যাম্পে দুরকম অ্যাকোমোডেশন রয়েছে, টেন্ট এবং রুম। আমি যে রুম নিয়েছি তার প্রাইস ছিল 1300 টাকা পার ডে পার হেড ইনক্লুডিং ফুড। জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, চেয়ারও একটা রয়েছে, টেবিল রয়েছে, জলের বোতল রয়েছে, ফোন চার্জ দেওয়ার জায়গা যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটাও রয়েছে, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। রয়েছে নন এসি গ্রুপ রুম, খরচ 1200 টাকা পার হেড পার ডে ইনক্লুডিং ফুড, আর সব রকম রুমের ক্ষেত্রেই টয়লেট অ্যাটাচড। এইদিকে হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের একদম কাছেই রয়েছে হচ্ছে এই টেন্ট, এটা হচ্ছে গ্রুপ টেন্ট। চলুন একবার দেখে নিই কী রয়েছে এখানে। ধরুন বন্ধুরা মিলে আসছেন 3 জন বা 4 জন, সারা রাত একসাথে বসে গল্প করবেন, হই হই করবেন, মজা করবেন, খুনসুটি করবেন, তাদের জন্য কিন্তু গ্রুপ টেন্ট আমি বলবো বেস্ট অপশান। এখানেও ফ্যান রয়েছে, ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে, লাইট রয়েছে, আর এখানেও কিন্তু কম্বল রয়েছে। কম্বল কথা আমি এই জন্যই বলছি যেহেতু আপনারা শীতকালে আসছেন, কম্বল লাগবেই, কারণ কালকে রাত্রেও আমার ঠান্ডা লাগছিলো। আর গ্রুপ টেন্টের খরচ হচ্ছে মাত্র 1050 টাকা পার পার্সন,
তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড, তবে টয়লেট কিন্তু কমন। আর এই যে টেন্টগুলো সব রয়েছে এগুলো হচ্ছে সব দুজনের জন্য টেন্ট, এগুলো সি ফেসি নয়, এগুলো হচ্ছে ওপর দিকে, 1000 টাকা পার পার্সন পার নাইট। এখানকার সি ফেসিং টেন্ট ফেসিলিটি যা আছে, এখানে লাইট রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, আর ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে, এবং সেই সাথে কম্বলও রয়েছে। তো যদি আপনারা দুজন সেপারেট কম্বল নিতে চান সেক্ষেত্রে আপনারা বললে আপনারা এক্সট্রা কম্বল চাইলে এটা দিয়ে দেবে। ঘুম থেকে উঠে যখন এই টেন্টের আর কি পর্দা সরালাম, একদম সামনে সমুদ্র, এমনকি যখন ঘুমোচ্ছি তখন যদি জোয়ার থাকে তাহলে কিন্তু সমুদ্রের জলের যে আওয়াজ সেটা শুনে কিন্তু ঘুম হবে, এবং ঘুম থেকে ওঠার পরে যদি জোয়ার থাকে তাহলে কিন্তু জলের আওয়াজ শুনেই ঘুম ভাঙবে। একটা খুব সুন্দর রাত কাটবে প্রকৃতির মাঝে, প্রাকৃতিক ভালোবাসার মধ্যে দিয়ে, প্রকৃতির মাঝে দুজন দুজনকে কাছে পাওয়ার জন্য, দুজন দুজনের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য, নির্ঝঞ্ঝাটভাবে একটা দিন বা দুটো দিন কাটানোর জন্য এটাই হচ্ছে বেস্ট অপশন অন্তত আমার মনে হয়। ঘুম থেকে উঠলাম, স্ক্রিনটাকে সরিয়ে দিলাম, প্রথম আলো এসে পড়ছে, সেই আলো আমাদের দুজনকে স্পর্শ করছে, আর সেই সাথে সমুদ্রের জলের একটা হালকা আওয়াজ মাঝে মধ্যে পাখি ডাকছে, বা যখন ঘুমোচ্ছি ঘুমানোর আগের মুহূর্তে সেই যে রাত, দূরে মাঝে মধ্যে সমুদ্রের দু একটা নৌকার আলো, সেই সাথে সমুদ্রের ঢেউ, ঠান্ডা হাওয়া, রাত্রা কত রোমান্টিক হবে। যারা টেন্টে থাকবেন তাদের জন্য টয়লেট রয়েছে, কমন টয়লেট দুটো হচ্ছে জেন্টস টয়লেট, আর এদিকে রয়েছে দুটো লেডিস টয়লেট। স্নান পর্ব শেষ করে হয়ে গেলাম ফ্রেশ, অনেকটাই কেটে গেল রাত জাগা ক্লে। যারা মৌসুমি আইল্যান্ড বেড়াতে আসে এই ক্যাম্পে থাকছেন তাদের জন্য বলবো, আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে করে একটা টাওয়েল বা গামছা, সাবান, তেল, শ্যাম্পু যা আপনারা ব্যবহার করেন, এবং সেই সাথে একটা স্লিপার সঙ্গে ক্যারি করুন, কারণ এই যেসব জিনিসগুলো নাম বললাম সেগুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে মানে ক্যাম্প থেকে প্রোভাইড করা হবে না। সাগরে যদিও এখন ভাটা, বাট আমার পেটে এখন খিদের জোয়ার। দুপুর 2:30 বেজে গিয়েছে, চলে এসেছি এখানকার খাবার টেবিলে। পেছন দিকে পেছন দিকে এরকম গোল করে বসার জায়গা রয়েছে, এখানে অনেকে মিলে যারা ট্যুরিস্ট তারা খাচ্ছেন। আমি একটু সাইডে এসেছি যাতে আপনাদেরকে খাবার সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিতে পারি। আমার জন্য যা রয়েছে সেটা যারা আপনারা ট্যুরিস্ট আগামী দিনে আপনাদের জন্য কিন্তু সেম থাকবে, আলাদা কোনো কিছু নেই। আর যদি আলাদা কোনো কিছু খাই সেটা আমি আপনাদেরকে বলে দেবো যে তার খরচ কত, বাট এখন যা দেখাচ্ছি সেগুলো সবার জন্যই সেম টু সেম। আলু ভাজা, পাঁপড় ভাজা, শসা, লেবু, টমেটো চাটনি, চিংড়ির মালাইকারি, পমফ্রেট, ডাল, তো সবজি, আর সেই সঙ্গে রসগোল্লা। এই হচ্ছে টোটাল খাওয়া দাওয়া। আপনারা যেমন প্যাকেজই নিন, টেন্টে থাকুন কিংবা আপনারা রুমে থাকুন, এই খাওয়া কিন্তু সবার জন্যই সেম টু সেম। বাঙালির খাবারে ডাল ভাত আলু ভাজার কোনো বিকল্পই নেই, সবজির মধ্যে বড়িও রয়েছে, ডাঁটাও রয়েছে, খুব ঝালও নেই, খুব মশলাও নেই, টেস্ট খুব সিম্পল। এরকম হচ্ছে পমফ্রেট মাছ। শুধু একটা মাছের রিভিউ আপনাকে দিতে পারবো না, সেটা হচ্ছে চিংড়ি মালাইকারি, কারণ আমি চিংড়ি খাই না, ওটা আমি রিটার্ন করে দিয়েছি। ভালো ঘোরার জায়গা, সমুদ্র, নদী, পাহাড়, তার সঙ্গে বাঙালি খাবার আর কি চাই। আপনারা যদি অন্য কোনো মাছ খান, ধরুন পমফ্রেট খাবেন না, কাতলা মাছ খাবেন বা অন্য কোনো মাছ খাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি সকালবেলা এসেদেরকে বলেন বা ফোনে বলে দেন যে আমি এই মাছ খাবো, তাহলে ওরা কিন্তু সেরকম অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, এর জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। খাবার দাবার টেস্ট ঠিকঠাক, এক কথায় খেয়ে শান্তি পাবেন, খাওয়া দাওয়া ভালো, কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। মৌসুমি কারা আসবেন, মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে যারা কাপেল, বন্ধু, ভালোবাসার মানুষ, তাদের কিন্তু ভালোবাসা কোথাও পূর্ণতা পেতে গিয়ে আটকিয়ে যায়, যে আমরা কোথায় গিয়ে একটু ভালো সময় কাটাবো, কোথাও গিয়ে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো, মানে যখন ভালোবাসার লেভেলটা আর কি পার্ক থেকে একটু আপগ্রেড হয়, কেউ রিসর্টে যায়, কেউ হোটেলে যায়, কেউ ওআইওতে যায়, বাট সেখানে অনেক টেনশন থাকে, চাপ থাকে যে কোথায় ক্যামেরা লাগানো আছে, কোথায় রেড হবে, মানে আলটিমেট তারা একটু ইনসিকিউর ফিল করে। সেই রকম যারা কাপেল রয়েছেন, বন্ধু বান্ধবী রয়েছেন, তাদের জন্য কিন্তু সেফ হচ্ছে এই মৌসুমি আইল্যান্ড। কোনো রকম কোনো চাপ নেই, কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই। আসার পরে আপনাদের যে পরিচয়পত্র আছে, আই কার্ড আছে, ভোটার কার্ড বা আধার কার্ড, সেটা আপনারা দেখান, দেখালে কিন্তু এখানে এন্ট্রি, এবং আপনারা এখানে একটা দিন বা দুটো দিন খুব ভালোভাবে এনজয় করুন প্রকৃতির বুকে, প্রাকৃতিক নিয়মে। যারা ফ্যামিলি পার্সন তারাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে, আসলেন, খাওয়া দাওয়া করলেন, ঘুরলেন ফিরলেন, এখানে সবাই নিজের মতো এনজয় করে। যে সোলো ট্রাভেলার সে তার মতো এনজয় করে, যারা কাপেল তারা নিজেদের মধ্যে এনজয় করে, এবং যারা ফ্যামিলি তারা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে ভালো সময় কাটায়। চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে আব খোল না হ্যায় সারি ও জো রাজ দিল মে হ্যায়, তোমার টুটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিয়ে এই জায়গাটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখে নেওয়াই যায়। গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর জায়গা, বিকেলটা খুব
ভালো লাগবে। আর যদি এইদিকে আমরা বেড়াতে নাও আসতাম বা নাও আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে সানসেট পয়েন্ট, ওখানে যে সানসেট রয়েছে, সানসেটও কিন্তু আপনারা আপনাদের ক্যামেরা বন্দি করতে পারেন বা দু চোখে বন্দি করতে পারেন। তো এর আগে যখন মৌসুমী এসেছিলাম তখন এখান থেকে না লঞ্চে করে একটা জায়গায় যাওয়া যেত, তার নাম হচ্ছে জম্মুদ্বীপ। এবারও ভেবেছিলাম যে যা যাবে, কিন্তু শুনলাম যে এখন জম্মুদ্বীপ যাওয়া বন্ধ করে দিয়েছে প্রশাসন থেকে। তো জম্মুদ্বীপের বদলে এখানে আরও একটা নতুন জায়গা আর কি আবিষ্কার হয়েছে, মানে একটা বন্ধ হয় একটা খোলা হয় এরকম ব্যাপার। তো সেটা হচ্ছে ম্যানগ্রোভ, তো সেটাই আর কি দেখতে যাচ্ছি। রিসোর্ট থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথ, যারা বাস করেন তারা কিন্তু এখানে এই দেশি মুরগি আর কি পালন করেন। হাঁস রয়েছে, দেশি মুরগি রয়েছে। তো ওই যে দেশি মুরগিটা রয়েছে মোরগ, ওটার দাম হচ্ছে 600 টাকা, মানে এখানে পিসে বিক্রি করা হয়। যারা ট্যুরিস্ট বেড়াতে আসে তারা এখান থেকে আর কি দেশি মোরগ বা মুরগি খাওয়ার ইচ্ছে হলে এখান থেকে নিয়ে যায়। এই মোরগটা কত বড়, আর এই হচ্ছে ওদের খামার। হাঁটতে হাঁটতে চলে এলাম গ্রামের শেষ সীমানায়, যেখানে বাঁধ পার করলেই রয়েছে দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভ ভূমি। ভাটার সময় বলে অদূরেই বয়ে যাওয়া নদী অনেকটাই পিছিয়ে, বালি কোথাও ভিজে কোথাও বা শুকনো। সবুজ ম্যানগ্রোভের মাঝে মাঝেই রয়েছে সার দিয়ে দাঁড়িয়ে থাকা মৃত গাছের কঙ্কালগুলো, যেগুলো সাক্ষী বহন করছে বিধ্বংসী আইলা ঝড়ের। আজ এই মৃত গাছগুলো পর্যটকদের ফটোগ্রাফির অংশ মাত্র। মন্দারমণির মতো আমি যেমন দাঁড়িয়ে আছি সমুদ্র পেছনে যাচ্ছে, এটাও ঠিক সেম পেছনেই যাচ্ছে। কিন্তু এই জায়গাটা এসে বেশ ভালো লাগলো, এটা আমাদের একটা দাদা সাজেস্ট করলো যে এরকম ম্যানগ্রোভে এসে। এই জায়গাটা এসে নিয়ে একটু বেটার লাগলো, আর মোটামুটি ঠিকই আছে। মৌসুমী আইল্যান্ড যেটা শুনেছি দেখে মোটামুটি ঠিকই হলো। বালুকাময় এই চড়ায় আগত পর্যটকরা উপভোগ করছেন শেষ বিকেলে সূর্যাস্তের সঙ্গে একটু উষ্ণ রোমাঞ্চ। কেউ কেউ তার সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন ম্যানগ্রোভের অন্তরালে। ভাটার টানে আটকে যাওয়া মাছ ধরার নৌকাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে ওদিকে। কেউ কেউ সেই নৌকার উপরে উঠে ক্যামেরা বন্দি করছেন নিজেদেরকে প্রকৃতির মাঝে রেখে। ম্যানগ্রোভ থেকে যখন ক্যাম্পে ফিরে এলাম তখন বেলা ফুরিয়ে সন্ধে নেমেছে, একই সঙ্গে বদলে গিয়েছে ক্যাম্পের পরিবেশ। ক্যাম্প ফায়ারের আঁচে নিজেকে একটু উষ্ণ করে নেওয়ার পর মিউজিকের তালে তালে পর্যটকরা নিজেদেরকে ব্যস্ত করলেন রঙিন পানীয়তে চুমুক দেওয়ার মাদকতায়। ওদিকে আগুনের তাপে ঝলসানো হচ্ছে মশলা মাখানো মাংসের টুকরোগুলো। ম্যারিনেট করা চিকেন এখানে বিক্রি করা হয় ওজন করে পর্যটকদের বারবিকিউ করার জন্য। 1 কেজির জন্য খরচ হয় 450 টাকা। তবে এই বারবিকিউবের মাঝেই চা পকোড়ারও আয়োজন রয়েছে, যেটা প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। তো সন্ধে হয়ে যাওয়ার পর এখানে একদিকে যেমন বারবিকিউবের আয়োজন করা হবে, বনফায়ারের আয়োজন করা হবে, তেমনি সঙ্গে সঙ্গে হাজির হবে হচ্ছে এরকম মুড়ি এবং মুড়ির সাথে ভেজ পকোড়া, আর একই সঙ্গে চা এবং বিস্কুট। এই আলো ঝলমলে পরিবেশে বসে গান বাজনার মাঝে এই পকোড়া মুড়ি খেতে খেতে আর চায়ের স্বাদ নিতে উপভোগ করুন এই সন্ধেটা। আর ইচ্ছে হলে গানের তালে তালে কোমর দোলাতেই পারেন এই প্রাকৃতিক ডিস্কোতে। কভি খুশি কভি গামের মাঝেই দাম মারো দাম। এখানে আলাদাই মহল, আলাদাই মহল। সন্ধ্যা হয়ে গেলে চারিদিকে সবাই টেবিল নিয়ে বসে পড়েছে, সেই সঙ্গে রয়েছে চিকেন বারবিকিউ আর নানা রকম পানীয়। এখানে সব রকম পানীয় হেলাও, মানে সবার কাছে কিছু না কিছু পানীয় আছে। আমি কিছু না নিলে কেমন খারাপ খারাপ লাগে। তাহলে আমার একটু কোল্ড ড্রিঙ্কস দিন, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হবে বহুদিন পরে।
বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আর কি নাচ গানা পার্টি নাচ সব কিছু হবে। রাত 10টার পরে এখানে মাইক টাইক সমস্ত বন্ধ করে দেওয়া হয়। তারপর নৈশভোজ বা ডিনারের আয়োজন করা হয়। এখানকার যে প্যাকেজ সেই প্যাকেজে থাকবে হচ্ছে এই রকম রয়েছে রুটি, এই রয়েছে সবজি, এই রয়েছে হচ্ছে চিকেন, ভাত রুটি অল্টারনেট সবজি, সেই সঙ্গে থাকবে হচ্ছে চিকেন। যদি আপনারা মনে করেন যে আমরা চিকেন খাবো না আমরা মাটন খাবো, সেই ব্যবস্থাও আছে। পার পার্সন 100 টাকা মাটনের জন্য পে করতে হবে। চটপট খেয়ে আপনাদেরকে একটা ফিডব্যাক দিই, মানে কীরকম টেস্ট খাবারের। রুটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সবজিটা খুব সুন্দর, ঝালটাল নেই, বেশ মিষ্টি মিষ্টি। রুটির তো ভালো লাগবে, ভাত দিয়ে খাওয়া যায়, ভাত ডাল দিয়ে তাহলে ভালো লাগবে। চিকেনটা দুর্দান্ত হয়েছে, সব ধরনের মানুষ খেতে পারবে, যারা ঝাল খায় না আমার মতো তারাও খেতে পারবে। ভাত আছে না একটু, কারণ মাটনটা ভাত দিয়ে খেতে ভালো লাগে। এইরকম হচ্ছে মাটনের পিস, মাটনটাও সুন্দর, রিচ নেই। যদিও আপনাদের প্যাকেজে চিকেন থাকবে, বাট আমার রেকমেন্ডেশন, যারা খাওয়া দাওয়া করতে ভালোবাসেন আমার মতো, তারা 100 টাকা এক্সট্রা দিয়ে মাটন নিন, ভালো লাগবে। আগেই বলে দেবেন এসে, তাহলে ওরা অ্যারেঞ্জ করে রাখবে। মৌসুমিতে আমার প্রথম রাত কেটে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনের সকাল। ঘুম থেকে উঠে এক কাপ চা আর খান দুয়েক বিস্কুটের সহযোগে শুরু হলো আজকের সকাল। যদিও প্যাকেজ অনুযায়ী সকালের চা বিস্কুট আর ব্রেকফাস্টের পরই আমার বিদায় নেওয়ার পালা, তবে চাইলে আরও একটা দিন থাকাই যেত, কি করব, সময় যে বড় সংক্ষিপ্ত। সকাল 10টা বাজতেই চলল, এবার এখান থেকে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করবো, তারপর নামখানা গিয়ে শিয়ালদা যাওয়ার ট্রেন ধরবো। অ্যাকচুয়াল এদের সিস্টেম হচ্ছে এটা যে লাঞ্চ দিয়ে শুরু হবে আর ব্রেকফাস্ট দিয়ে শেষ হবে। তো ব্রেকফাস্টে কী কী আইটেম আছে একবার দেখে নিন। লুচি রয়েছে, তরকারি রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, আর সেই সাথে রয়েছে হচ্ছে রসগোল্লা। অনেকেই আছেন যারা লুচি খেতে পছন্দ করেন না, তা লুচির বদলে কিন্তু মুড়িও আপনারা খেতে পারেন, সব থাকবে, শুধু লুচির বদলে মুড়ি থাকবে। 6296071034 এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, এবং হোয়াটসঅ্যাপও আছে, আপনারা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে কন্ট্যাক্ট করবেন, টোটাল ডিটেলসটাও হোয়াটসঅ্যাপে চলে যাবে। এখানে কাপেল বলুন, লেডিস বলুন বা ফ্যামিলি বলুন, সব ফুল সেফটি একদম। এবং দাদার চ্যানেল দেখে এলে মোটামুটি স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। আসার সময় এসেছিলাম বাগডাঙ্গা ঘাট দিয়ে, যাওয়ার সময় ফিরছি হচ্ছে পাতিবুনিয়া ঘাট দিয়ে। দুটো ঘাটই আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের সুবিধা আপনারা সেই ঘাট ধরেই আর কি যাতায়াত করবেন। এখানেও নৌকা দাঁড়িয়ে রয়েছে, যাওয়ার সময় যখন এসেছিলাম তখনও জোয়ার ছিল, যখন ফিরছি তখনও জোয়ার রয়েছে। ফেরি পার করে আমরা চলে এসেছি এই পারে, অর্থাৎ পাতিবুনিয়া ঘাটে। আমি বলেছিলাম যে বাগডাঙ্গা ঘাটে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, যারা কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে গাড়ি নিয়ে আসছেন, এখানে এসে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। তো চলুন একবার দেখিনি যে এখানে রেট কীরকম গাড়ি রাখার জন্য একদিনের জন্য। পাতিবুনিয়া ঘাট পৌঁছে কিন্তু এখান থেকে আমরা টোটো রিক্সা পাবেন, ভ্যান পাবেন, যেগুলো কিন্তু আপনাদেরকে পৌঁছে দেবে হচ্ছে হয় বকখালি, আর না হলে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে নামখানা স্টেশন। ফেরার সময় শেয়ারিং পেলেও পেতে পারেন, চান্সেস কম আছে, না হলে আপনাকে কিন্তু ফেরার সময় এখান থেকে টোটো রিজার্ভ করতে হবে নামখানা বা বকখালি যাওয়ার জন্য। সময় বেলা 12:23, পাতিবুনিয়া ঘাট থেকে রওনা দিলাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আর আমি বলেছিলাম যে এখানে শেয়ারিং টোটো পাওয়া একটু সমস্যা আছে, তো এখান থেকে টোটো রিক্সা করলাম, কথাবার্তা বলে ওই 250 টাকায় ডিল ফাইনাল করলাম। যদি বাগডাঙ্গা ঘাট হয়ে যেতাম সেক্ষেত্রে কিন্তু আমার ওখান থেকে আমি জিও গাড়ি পেয়ে যেতাম। তো পাতিবুনিয়া ঘাটে আসার উদ্দেশ্যই ছিল যে আপনাদেরকে ঘাটটা দেখানো, সেই সাথে যারা ফোর হুইলার নিয়ে আসবেন তাদেরকে একটা ঠিকঠাক ইনফরমেশান প্রোভাইড করা। চলুন দেখা হচ্ছে নামখানা স্টেশনে পৌঁছে। সময় বেলা 1:10 পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। এখান থেকে ট্রেন রয়েছে আমার শিয়ালদা যাওয়ার, ট্রেন ছাড়ার সময় হচ্ছে 1:30। টোটো করে যখন আসছেন রাস্তা কিন্তু অনেকটাই, সময় অনেকটাই লাগবে, তো আপনারা যারা ট্রেন ধরবেন তারা কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, নাহলে কিন্তু আমাদের ট্রেন মিস হয়ে যাবে। ট্রেন ছাড়াও কিন্তু অপশান রয়েছে, এখান থেকে বাসও রয়েছে, সেই বাসে করেও আপনারা কলকাতা ধর্মতলা ফিরতে পারেন। যেহেতু ট্রেন এখান থেকেই ছাড়ে, সেহেতু ট্রেনে কিন্তু আপনারা জায়গা পেয়ে যাবেন যারা 1:30 ট্রেন ধরে যাচ্ছেন। আপনারা যখন ওখান থেকে বেরিয়ে আসছেন বা বেরিয়ে 1:30 ট্রেন ধরছেন, আপনারা তো লাঞ্চ করে আসছেন না, আপনারা তো ব্রেকফাস্ট করে আসছেন। এবার এখান থেকে কিন্তু শিয়ালদা প্রায় 3 ঘন্টার পথ, তো টুকটাক খাওয়া দাওয়ার প্রয়োজন হলেও হতে পারে। তো স্টেশনের ভেতর থেকে আপনারা কলা, পাউরুটি, চাটা নিতে পারেন, জলের বোতল নিতে পারেন, না হলে কিন্তু স্টেশনের বাইরেও ছোটোখাটো ভাতের হোটেল টোটেল আছে, সেখান থেকে আপনারা মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, সবজি ভাত পেয়ে যাবেন। মানে খাওয়া ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো চাপ নেই। আমার আজকে বাড়ি যাওয়া একটু চাপের হয়ে গেছে, ভাগীরথীর টিকিট নেই, কামরূপের টিকিট কাটা আছে, কনফার্ম হবে কিনা জানি না, না হলে সব শেষে রয়েছে হচ্ছে রাধিকাপুর। শিয়ালদায় পৌঁছে রাধার সঙ্গে দেখা করে তারপর রাধিকাপুর ধরবো। এই স্টেশনে কিন্তু খুব চেকিং হয়, যখন আমি এসেছিলাম গতকাল তখনও দেখেছিলাম যে টিটি সাহেবরা রয়েছে, চেকিং টেকিং হচ্ছে, যেহেতু টুরিস্ট স্পট তো প্রচুর টুরিস্ট আছে এখানে বেড়াতে। এর অনেকে ধরুন আছে, হ্যাঁ চল কীভাবে টিকিট কাটবো না, চলে যায় ট্রেনে উঠে, টিকিট কিন্তু কিনে কেটে উঠবেন। যদি কাউন্টারে ভিড় হয় সেক্ষেত্রে আপনারা UTS অ্যাপ দিয়ে টিকিট কাটতে পারবেন, বা টিকিট কেটেই কিন্তু ট্রেনে যাতায়াত করুন। বেলা 1:35 আমাদের ট্রেন ছেড়ে দিল নামখানা স্টেশন শিয়ালদার পথে। আর ট্রেন জার্নি মানে দুর্দান্ত একটা অনুভূতি, সেই সঙ্গে টুকটাক খাওয়া দাওয়া। তবে আজকের জার্নির মাঝে একটা নয় দুটো গুড নিউজ ছিল।
হাওড়া থেকে আজিমগঞ্জের পথে কামরূপ এক্সপ্রেস এবং শিয়ালদা থেকে বহরমপুরের পথে ভাগীরথী এক্সপ্রেসের দুটো ট্রেনেরই ওয়েটিং টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল। সময় বিকেল 3:57 নেমে গেলাম ঢাকুরিয়া স্টেশনে। অ্যাকচুয়াল এই লোকাল ট্রেনটা যেতে হচ্ছে মাঝেরহাট, তো আমাকে বালিগঞ্জে নামতেই হতো। এবার বালিগঞ্জে নেমে আবার আমাকে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হতো, ওভারব্রিজ দিয়ে রমের লাগেজটাই যাচ্ছে। তো ঢাকুরিয়া জন্য নেমে গেলাম, যে এখান থেকে পরবর্তী যে ট্রেন আসবে সেই ট্রেন ধরে যাবো যে শিয়ালদা। ঢাকুরিয়া স্টেশনে চা শেষ করতে করতে ঘোষণা হয়ে গেছে ক্যানিং লোকাল আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে শিয়ালদা খুব বেশি দূরে নয়, ঢাকুরিয়ার পরে হচ্ছে বালিগঞ্জ, তারপরে পাকশাখা, তারপরে শিয়ালদা। আশা রাখছি যে 4:30 সময় পৌঁছে যাবে। ক্যানিং লোকালে ওঠার পর আবারও এক নতুন অভিজ্ঞতা সাক্ষী হলাম, ট্রেনে ধরা পড়েছে মোবাইল চোর। বিকেল 4:30 নাগাদ ক্যানিং লোকাল পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে। আর ওই ট্রেনে মোবাইল চোর ধরা পড়ার পর এত ভিড়ের মধ্যে মোবাইল, ক্যামেরা, অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে এই লোকাল ট্রেনে ভিড়ে যাতায়াত করা আমার পক্ষে সত্যি চাপের হয়ে যায়। হাওড়ার গেলাম না, শিয়ালদা স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ধরে নিলাম ভাগীরথী এক্সপ্রেস। লালগোলা আফটার অল একটা ইমোশন। 3 নম্বর 108 উইন্ডো সাইড, আজকে সকালে টিকিট কেটেছি, 125 ওয়েটিং ছিল, সেই টিকিট কনফার্ম হয়ে গেছে। পৌঁছে গেছি শহরে, একই সাথে শেষ করলাম ব্লগস। ট্রেন লেট করলেও আপনারা কিন্তু লেট করবেন না বলতে পছন্দের মানুষকে ভালোবাসি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।